আমাদের এখানে আরো অনেকেই আছেন কথা বলবেন। এ পর্যায়ে আমি চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ভাইকে অনুরোধ করছি আমাদের এখানে কিছু বলার জন্য। আমার মনের কথাটা আমি বুঝে এনেছি। আমি আমার মনের কথাগুলো আপনি বুঝে এনেছি, আমি আপনাদেরকে আমার মনের কথাগুলো জানাতে চাই। পরিমণির গ্রেপ্তার প্রক্রিয়া থেকে শুরু করে তিনবার রিমান্ডে নেয়া, একই সাথে মিডিয়া ট্রায়ালের জন্য উস্কে দেয়া, এই কাজটাই তো একটা বেআইনি কাজ। তো আইনের রক্ষক যারা তারা তো আইন ভঙ্গ করেছে, তাদের কি হবে? আসলে আমরা আইনের শাসন চাই, সাংবিধানিক অধিকারের সুরক্ষা চাই। পরিমণি একজন অভিনয় শিল্পী, একই সাথে বাংলাদেশের নাগরিক। তার আটক প্রক্রিয়া যদি বেআইনি হয়, সবার আগেই তো তার জামিন পাওয়ার কথা। আমরা পরিমণির জামিন চাই, আইন সবার জন্য সমান হোক।